বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাচ্চু আমার আর তোর মধ্যে কত মিল না রে? একদমই না। ঠিক করে বল বাচ্চু, এভাবে অস্বীকার করিস না। আমি তো বাবু কোনো মিলই খুঁজে পাচ্ছি না, তুই বল তো কি মিল আছে আমাদের মধ্যে? কেন, তোর হাইট আর আমার হাইট প্রায় এক, তুই আর আমি এক স্কুলে পড়ি, তুইও রাতের বেলা ঘুমাস, আমিও, তুইও লুচি আলুর দম খেতে ভালোবাসিস, আমিও তাই। এমন আরো কত কি আছে? তুই কি শুরু করলি বলতো এই রাত্রির বেলা? ঘুমোবি নাকি বকবক করে যাবি? বকবক করি কি ভাই সাধে রে, ফুলকো লুচি আর আলুর দম কতদিন খাই না, সেটা কি ভুলে গেছিস ভাই? এই না খেতে পেয়ে তুই মনে মনে এত কষ্ট পাচ্ছিস, এটা কি আমি বুঝতে পারছি না রে? ও তাই বুঝি, নিজের খেতে ইচ্ছে করছে তাই জোর করে আমাকে জড়ানো। তোর সামনে যদি লুচি আলুর দম কেউ সাজিয়ে দেয়, মুখ ফিরিয়ে থাকতে পারবি তুই? তুই কি বলতে চাইছিস, একটু ঝেড়ে কাস তো। কাসাকাসির কিচ্ছু নাই ভাই, কাল সকালেই তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে বৎসও, এই বিচ্ছু শর্মার উপর ভরসা রাখ। হ্যাঁ, তোর উপরে ভরসা করে বসে থাকি আর বাটুলদার কাছে ট্যাঙ্গানি খাই আর কি। কুমতো লুচি আলুর দমের গন্ধে আমার ঘুম যে আসছে না রে, তুইও ঘুমিয়ে পর বাচ্চু, আমাকে ঠান্ডা মাথায় লুচি ভাজতে দে ভাই, কাল সকালেই তোকে খাবো, কিচ্ছু চিন্তা করিস না, আমি তো সজাগ আছি নাকি? তুই লুচি ভাজ, আমি ঘুমোই। আমরা রবিবারই করবো বলে ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে যা, বেশি দেরি করবি না, আজ দুপুরে তাড়াতাড়ি খাবো। ঠিক আছে বাটাল্লা, বাচ্চু। সুতির দিনই শান্তিনি, হয় সাদা নয় বলবি দাদা দুটো পয়সা। ইয়ে কি গো তোমরা, আমি তো ভেবেছিলাম। হ্যাঁ আমরা, স্যার কোথায় নিতাই দা? স্যার স্যার স্যার। কেন রে, ছুটির দিনেও কি একটু শান্তি দিবি না রে? শান্তি নিতেই তো এলাম স্যার। স্যার পায়ের ধুলো দিন স্যার, শান্তি ইয়ে মানে আশীর্বাদ দিন স্যার, আমি যেন জীবনে অনেক বড় প্লেয়ার হতে পারি, অন্তত আপনার মতো যেন বড় সড় একজন কোচ হই স্যার। কেন হঠাৎ তোর এই রবিবার সকালেই এমন ইচ্ছে হলো? আজ যে আমার শুভ জন্মদিন স্যার, মানে ভেরি হ্যাপি হ্যাপি বার্থডে। শুভ জন্মদিনের এই পুণ্য লগ্নে আপনার আশীর্বাদ নেব না তো কি মধুদার দোকানে গিয়ে আড্ডা মারব? একি হয় স্যার? নিতাই নিতাই রে, দেখ দেখ আমার ছাত্র আমাকে কেমন শ্রদ্ধা ভক্তি করে দেখ। সেই তো দেখতেছি বাবু,
বুকের ভিতরটা কেমন টনটন করতেছে বাবু। টনটন করলে চলবে না রে, ওর জন্মদিন, আজ খালি মুখে যেন না যায়। দেখ সেটা লুচি মুখ, ইয়ে মানে এত করে যখন বলছেন, তবে আমি গোটা দই প্লাস বাচ্চু গোটা দই ফুলকো লুচি আর নিতাই তার হাতে কষালো দম পেলেই চলবে স্যার। অযথা ব্যস্ত হয়ে পড়ছেন স্যার, বড় লজ্জা লজ্জা করছে স্যার। কি গো নিজেদের বাড়িতে নজা কি গো, 10 মিনিট তোমরা বসে টিভিতে এই সাঁদের বুড়ি কার্টুনটা দেখো, আমি নুসি আলুর দম করে নিয়ে আসতেছি। বাস বাচ্চু, স্যার এত করে বলছেন, না খেলে তো স্যারকেই অপমান করা হবে। বাস বাস, আর লজ্জা কি স্যার, স্যারের বাড়ি মানে তো আমাদেরই বাড়ি, স্যারের লুচি মানে আমাদের লুচি। বসি, কি আর করা যায়, তোর হ্যাপি বার্থডে বলে কথা। এ কেমন হেয়ালি বাঁটুল বাবু, আমার 3-3 মেয়ে, সবাইকে নিয়ে তো এবার পথে বসতে হবে দেখছি। বাবার বুড়ো বয়সে বিম্রতি হয়েছে। বাবার আর কি দোষ, বর্দা মেজদা, এই তোমাদের জন্য আমার সিনেমায় নামা হলো না। বিয়ে শাদী করে সারা জীবন বাবার ঘাড়ে বসে খেলে এখন বাবা বিগড়েছে, আমারও বয়সটা বেড়ে গেল, হিরো হতে পারলাম না এই তোমাদের জন্য। এই এই কমল, মুখ সামলে কথা বল। ইয়ে মানে আপনার নামটা যেন? আগে আমি সুবল মারুচ্ছে, ও হলো কমল মারুচ্ছে। কি বলবো মাটুল বাবু, সারা জীবন এই মারুচ্ছে বংশের জায়গা জমি রক্ষা করতে করতেই কেটে গেল। একসময় পুরো হরিচরণপুরটাই আমাদের ঠাকুরদার জমিদারি ছিল। বারুজ্য বংশের তোমাদের মতো ছেলেরা থাকলে বাকিটুকুও শেষ হয়ে যাবে। আপনারা সমস্যাটা যদি একটু খুলে বলেন। হ্যাঁ সমস্যাটা আমি বলছি মাটুল বাবু, সমস্যাটা খুবই জটিল। আমাদের বাবা শ্রী বাদল বারুজ্যে এতদিন আমাদের এই 3 ভাই তাদের সংসার পুরো বারুজ্যে পরিবারকে চালাতো, মানে টাকা পয়সা দিত আর কি। কেন আপনারা রোজগার করেন না? কেন করব না, আমরা 2 ভাই আমাদের সম্পত্তির দেখভাল করতাম, প্রায় 100 একর জমিতে চাষবাস, গোটা 20 পুকুর, মাছের ব্যবসা, বাগান বাড়ি গোটা 5, ফল ফুলের ব্যবসা, এসব আমাদের পৈতৃক সম্পত্তি। আলাদা করে চাকরি কি আর করব। শুনলেন তো বাবার কড়া হুকুম, ব্যবসা থেকে টাকা পয়সা যা আসবে সব ওনাকে দিতে হবে, উনি সব খরচাপাতি করবেন। ভালোই চলছিল, হঠাৎ গত রবিবার বাবা আমাদের 3 ভাইকে ডেকে একটা ধাঁধা লেখা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, সিন্ধুকের চাবি নাকি খোয়া গেছে, চোর নাকি এই চিরকুটটা দিয়ে গেছে। এই এটা দেখি। বারো ঘরে চাবি ঘুরিয়ে 13 নম্বরে সিন্ধুক, 12 দিন সময় দিলাম, ঠিক 13 দিনের দিন সিন্ধুকের ভেতর থেকে সব সম্পত্তি হাওয়া হয়ে যাবে, ফুটো করিটিও কেউ পাবে না। আশ্চর্য, 12 দিন হতে আর মাত্র 2 দিন, এর মধ্যে ওই সিন্ধুকের ডুপ্লিকেট চাবি তৈরির বহু চেষ্টা হয়েছে, নকল চাবি ঢুকিয়ে সিন্ধুক কিন্তু খোলা যাচ্ছে না, সিন্ধুক ভাঙতেও দিচ্ছে না বাবা। কি আছে ওই সিন্ধুকে? বারুদ যে জমিদারির সমস্ত দলিল, মা ঠাকুমার সোনা গয়না, নগদ টাকা পয়সা। বাবা তো দাদাদের জন্য সবকিছু সিন্ধুকে ভরে চাবি দিয়ে রাখতো, নয়তো কবেই। এই কমল, মুখ সামলে কথা বল। সিন্ধুকের চাবি নিশ্চয়ই বাবার কাছেই থাকতো। হ্যাঁ, তবে বাবা চাবিটা কোথায় রাখতো আমাদের কখনো বলেননি, আমরাও কখনো জানতে চাইনি। রোজ দুপুর 1টা বাজলে বাবা সিন্ধুক খুলতেন আর আমাদের সংসার চালানোর প্রয়োজনীয় টাকা পয়সা সিন্ধুক থেকে বার করে দিতেন, প্রতিদিনের খরচ প্রতিদিন, দুপুর ঠিক 1টা। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আর আমি বিয়ে শাদী করিনি বলে আমার ভাগ্যে জুটতো মাত্র 20 টাকা, বুঝুন বাটুল বাবু। কতদিন পরে এমন লুচি আলুর দম খেলাম গণিতাই দা। হ্যাঁ, শেষবার তো খেয়েছিলাম তোর জন্মদিনেই মাটুলদার উদ্যোগে। ঠিক বলেছিস, তবে সেবার উদ্যোগটা আর একটু বেশি ছিল, শীতকাল ছিল তো, লুচি আলুর দমের সাথে খাঁটি নলেন গুড়ের সন্দেশও ছিল। ও কি বলছে রে নিতাই, গতবার নাকি ওর জন্মদিন শীতকালে পড়েছিল। এবারে ভরা সত্যি রে পড়েছে, এ কোন পঞ্জিকা মতে গো বিশু বাবু।
ওর জন্মতিথির শেষ অনুষ্ঠানটা কবে করবেন উনি? এ বছরে পুরো একটা গোটা দিন জন্মদিন পালন হলো নে গো। খুবই নিশ্চিন্ত হলাম বাটুল বাবু। আপনি তাহলে কালকেই আসছেন তো? স্টেশনে আমি গাড়ি রাখবো। আপনাদের ভাইদের মধ্যে ঝগড়া বিবাদ মেটানোর জন্য নয়, আমি যাচ্ছি আমার উৎসাহে। ধাঁধার সমাধান করতে আমার খুব ভালো লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আজ চলি তাহলে। আমার দিকটা একটু দেখবেন বাটুল বাবু। এখন আবার কি ফোন করলো? বুঝলি বাচ্চু, মাঝে মাঝে একটু আধটু ভালো মন্দ না খেলে চলে না বল। পায়েসের সঙ্গে লুচির স্বাদই আলাদা গো বাটুল দা। কাল খুব সকালে উঠতে হবে, ফার্স্ট ট্রেন ধরেই ওই হরিচরণপুরে যাব। রাতে শুধু বাটার টোস্ট আর হালকা চিকেন স্যুপ করতে বলবো ঠাকুরকে। এত বড় শাস্তি আমি জীবনে পাইনি গো বাটুল দা। বাচ্চু, বাকি পায়েসটা হুলোটাকে দিয়ে দিস তো। মেও মেও মেও। বারো ঘরে চাবি ঘুরিয়ে ১৩ নম্বরের সিন্দুক, বারো ঘরে চাবি ঘুরিয়ে ১৩ নম্বরের সিন্দুক। ১২ দিন সময় দিলাম, ১৩ দিনের মাথায় সিন্দুকের সম্পত্তি সব চুরি হয়ে যাবে। মাতুল দা, তাহলে ১৩ দিনের দিনে তো চোরটা আসবেই। আমরা রাত জেগে পাহারা দেবো, তাহলেই তো চোর ধরা পড়বে। ওরে মূর্খ, তোর কি মনে হয় এই চোর আর ৫টা সাধারণ চোরের মতো? তাহলে তো চাবিটা যেদিন ওই বাদল বারুদ্যের থেকে চুরি করলো, সেদিনই সিন্দুক খুলে মালপত্র সব চুরি করতে পারতো। এ চোর অন্য রকম, প্রথমে চাবি চুরি করে, তারপর ধাঁধা সমাধান করতে বলে, সময় দেয়, তারপর কবে চুরি করবে সেটাও অগ্রিম জানিয়ে দেয়। এ চোর সাধারণ চোর নয় রে বাচ্চু। ১২ ঘরে চাবি ঘুরিয়ে ১৩ নম্বরে সিন্দুক, ১২ ঘরে। মাতুলদা, এই পুরো হরিচরণ পুরটাই ওই মানুষদের জমিদারি? তা প্রায় অনেকটাই বলতে পারিস। বাটুল বাবু, আপনাকে আমি আগেই বলে রাখছি, ওসব ধাঁধা টাধা কিচ্ছু না, ওই সুবল আর বিমল বারুদ্যের চালাকি এটা। আমাকে সম্পত্তির ভাগ না দেওয়ার মতলব, চোর আসলে আমার ওই দুই দাদাই। চিন্তা করবেন না, চোর যেই হোক ধরা পড়বেই। চলুন ড্রাইভার জি। চোরের ধাঁধার অর্থ উদ্ধার করতে ওই মূর্খগুলো আপনাকে ডেকে এনেছে বাটুল বাবু? অনেকটা নিজের উৎসাহী এসেছি বলতে পারেন। তা বেশ, দেখুন পারেন কিনা ওই চোরের কবল থেকে সিন্ধুকে রাখা আমার সম্পদগুলোকে বাঁচাতে। ওইটা বুঝি আপনার সেই সিন্ধুকটা? ঠিকই ধরেছেন আপনি। সিন্ধুকটার আলাদা কোনো তালা নেই দেখছি, চাবি ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে খুলতে হয়। বাপ ঠাকুরদার আমলের জিনিস, এর ব্যাপারটাই আলাদা। চাবিটা কোথায় রাখতেন? চাবিটা সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকতো, এই বালিশের নিচে। সারাদিন তো এই ঘরেই থাকি আমি, ঘর থেকে বের হলে সঙ্গে নিয়ে যেতাম আমি। রাতের বেলা চোর আপনার ঘরে এলো, আপনি গভীর ঘুমে, বালিশের তলা থেকে চাবিটা নিল, আবার বার হয়ে গেল। বালিশের নিচে ধাঁধা লেখা চিরকুটটা রেখে গিয়েছিল। ঘরের দরজা কি খোলাই থাকে রাতে? রাত বিরেতে শরীরটা হঠাৎ যদি খারাপ হয়, তাই ছেলেরা বলেছে রাতে দরজা বন্ধ করতে না।
তাই আমিও আর বাহ এই ঘড়িটা তো বেশ চমৎকার শুনেছি ইংরেজ আমলে কোন এক সাহেব ঘড়িটা আমার ঠাকুরদাকে উপহার দিয়েছিল ঘড়িটা দেখছি বন্ধ চলছে না বেশ কিছুদিন হলো ভেবেছিলাম শহর থেকে লোক ডাকিয়ে ঠিক করাবো তার মধ্যেই তো এসব কাণ্ড ঠিক আছে বাদল বাবু দেখছি আমি কি করতে পারি আপনারা জল খাবার খেয়ে বিশ্রাম নিন বিকেলে কথা হবে আমার আবার সকাল এগারোটার মধ্যে দুপুরের খাওয়া না খেলে চলে না খিদেটা এখনো মরেনি দুপুর একটায় ছেলেদের টাকা পয়সা প্রয়োজনীয় যা দরকার এসব মেটাতে বসান এটাও বলেছে দেখছি হ্যাঁ তারপর চারটে পর্যন্ত ঘুম ঠিক আছে আমরা এখন উঠছি তাহলে বিকেলে কথা হবে খাওয়াটা বেশ ভালোই হলো বল বাচ্চু কাতলা মাছের কালিয়া বাদুল বাবু পান সুপুরি কিছু চলে আপনার না ধন্যবাদ বাদুল বাবু আপনাকে একটা কথা বলি আমাদের ছোট ভাই ওই কমল এই সব কাণ্ডের পিছনে জড়িত বলে আমরা মনে করি সিনেমায় নামবে বলে বাবাকে অনেকবার টাকা পয়সার জন্য চাপ দিয়েছিল লাভ হয়নি এখন এই চুরির পথ নিয়েছে ওকে একটু নজরে রাখবেন বিমল বাবু দুপুরে খাবার পর আমার একটু গড়ানোর অভ্যেস আছে ইয়ে মানে ঠিক আছে বিশ্রাম দিন বিকেলে কথা হবে কেমন যা বাবা এ তো দেখছি ভাইয়ে ভাইয়ে লড়াই গো বাটলা ওই বাদল বারুদের লোকটা আমার মতোই শত বিপদ খেতে ভোলে না কেমন বললো দেখলে আমার আবার সকাল এগারোটার মধ্যে দুপুরের খাওয়া না খেলে চলে না এখন আপনারা বিশ্রাম করুন আমার খাবার সময় হলো আচ্ছা বাটুলদা ওই বাদল বারুদ যে লোকটা খুব সময় মেনে চলে তাই না গো কেমন শুনি সকাল এগারোটার মধ্যে দুপুরের খাওয়া একটায় টাকা পয়সা বিতরণ তারপর বিকেল চারটে পর্যন্ত ঘুম যে লোক এমন সময় মেনে চলে বাচ্চু তুই দেখ সেই লোকের ঘরেই ওর ঘড়িটা বন্ধ কি সময় জ্ঞান অভ্যাস হয়ে গেছে এমনিতেই বুঝতে পারে ঘড়ি টড়ি লাগে না ও বান্টুলদা তুমি কি ভাবছো বলো তো খটকা খটকা লাগছে রে বারো ঘরে চাবি ঘুরিয়ে ১৩ নম্বরে সিন্দুক অথচ এই বাড়িতেই তো ১২টার বেশি ঘর আছে তার মানে চোরটা সিন্দুক থেকে মালপত্তর চুরির আগে আরো ১২খানা ঘরে ওই চাবি ঘুরিয়ে ঢুকবে তারপর চুরি করবে দেখ মুখ্য ১২খানা ঘর আর সিন্দুক সব এক চাবিতেই খোলা যায় নাকি রে আসলে ভুলভাল দাদা দিয়ে চোরটা সব গুলিয়ে দিতে চাইছে আমরা ১২-১৩-১৪ ঘরে ব্যস্ত থাকবো আর ওদিকেও কাজ হাসিল করে চপ্পট দেবে না পারবে না বাচ্চু ঘর মানে কি শুধুই এই ঘর মানে রুমই বুঝিস তোরা অঙ্ক খাতায় ঘর কাটিস না মেয়েরা সেলাই করবার সময় ঘর কথাটা বলে না খেলার সময় তো আমরা ঘর কাটি বাটলা ঠিক ঘর বলতে একটা কোনো খোপ কোনো নির্দিষ্ট জায়গাও বোঝায় চাবি বারো ঘর ঘুরিয়ে বারো ঘর ঘুরিয়ে মানে ইয়েস ইয়েস ঘর ঘর কথাটা ঘড়ির সাথেও জড়িত একের ঘরে ছোট কাঁটা আর বারোর ঘরে বড় কাঁটা থাকলে কটা বাজবে কেন একটা এভাবেই তো তোদের ঘড়ি দেখতে শিখিয়েছিলাম সবাই তো এভাবেই শিখে গো পেয়েছি 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 দাদার উত্তর পেয়ে গেছেন বলছেন হ্যাঁ পেয়েছি বলুন দেখি বুঝিয়ে চোরটা কি বলতে চেয়েছে শুনি বলবো না দেখাবো এইটাই তো আপনার সিন্দুকের চাবি তাই না বাদল বাবু কি বলছেন এটা তো ওই ঘড়িটার দম দেবার চাবি ঠিক তাই এবার দেখুন একবার দুবার তিনবার ৪বার ৫বার ৬বার ৭বার
8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12। গ্রেট গ্রেট বাটুল, ইউ আর রিয়েলি গ্রেট। সিন্ধুকের এই লক খুলবার ব্যবস্থা এই ঘড়ির চাবি, দারুণ আইডিয়া। সবাই জানে এটা ঘড়িতে দম দেবার চাবি, আর এই সিন্ধুকের চাবি থাকে আপনার কাছে। অথচ তাহলে এসবের কি দরকার ছিল? চাবিও আছে, চোরও আসেনি, তবে এই ধাঁধা। আসলে আমার বয়স তো হলো, তাই বারুজ্যে পরিবারের এত সম্পত্তি আমার মৃত্যুর পরেও নিরাপদ কিনা সেটাই পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি নিজের চোখে দেখে যেতে চাই আমার ওই 3 ছেলের বুদ্ধিতে কুলোয় কিনা যে এই ঘড়ির চাবি সিন্ধুকের চাবি হতে পারে। দেখলাম না, ওরা ঘুণাক্ষরেও কিছু বুঝতে পারেনি। এবার আমি নিশ্চিন্তে এই সম্পত্তির, এই সিন্ধুকের দায়িত্ব আমার স্ত্রী মানে ওদের মায়ের উপর দিয়ে মরতে পারবো। সত্যি দারুণ বুদ্ধি আপনার। তবে আপনার স্ত্রীকে তো দেখলাম না। গিরিজাকে 3 দশকের জন্য ওর বাপের বাড়ি পাঠিয়েছি। ও থাকলে আমার এত সব কাণ্ড করতে অসুবিধা হতে পারত, মায়ের মন তো। সিন্ধুকের লক সিস্টেমটা এত বুদ্ধি করে আপনি বানিয়েছেন, সত্যি তারিফ করতে হয়। তবে এত বড় একটা জিনিস হারিয়ে সকালে এত নিশ্চিন্তে আপনার খিদে পেয়ে গেল যে আমার একটা খটকা লাগলো। আপনার বুদ্ধিও কিন্তু কম তারিফ যোগ্য নয়। এবার সুবল বাবুদের কি বলবে মাটুলদা? বলবো ধাঁধার সমাধান করতে পারলাম না, ফিরে চললাম। তার মানে ওদের কাছে তো তুমি হেরে গেলে মাটুলদা। বড় কিছু জিততে গেলে অমন ছোট ছোট কিছু হার মেনে নিতে হয়, কি তাই না? হা 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 হা।